জনগণ তারা খোঁজে হাদিস দিয়ে সমস্যা সমাধান করার জন্য আর অন্যান্য ইসলামী আন্দোলন কোন ইমামের রায়ের আলোকে তাদের সমস্যা সমাধান খুঁজতে চায় যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনরূপ মাজহাবি সংকীর্ণতাবাদ এই পৃথিবীতে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল নাজাতপ্রাপ্ত দল সেটা হলো আসহাবুল হাদিস আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান নাবি ইবাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাতক্ষীরা সাগরিক জেলা উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক সম্মানিত প্রফেসর মাসিক তাহরিক পত্রিকার সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি ষাটটিরও বেশি ইসলামী সাহিত্যের সফল লেখক অন্যতম ইসলামী ব্যক্তিত্ব ইসলামী স্কলার সাতক্ষীরার কৃতি সন্তান ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় জেলা উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সাতক্ষীরা শহরের অন্যতম বৃহৎ মাঠ সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এবং মাগরিবের আগেই পুরুষ ও মহিলা প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ সম্মানিত ছাত্রী মন্ডলী প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে আমরা সম্মেলনে হাজির হতে পেরেছি এজন্য শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীজিন রহমাতুল লিল আলামিন শফিউল লিল মুজতামিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের প্রথম প্রশ্ন এবং উত্তর হলো মানু আহলে হাদিস কে এক কথায় জবাব হলো যিনি পবিত্র কোরআন এবং সহি হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করেন অন্যান্য ইসলামী আন্দোলন আহলে হাদিস আন্দোলনের মধ্যে অন্যতম পার্থক্য আহলে হাদিস আন্দোলনের সর্বপর্যায়ের জনগণ তারা খোঁজে হাদিস দিয়ে সমস্যা সমাধান করার জন্য আর অন্যান্য ইসলামী আন্দোলন কোন ইমামের রায়ের আলোকে তাদের সমস্যা সমাধান খুঁজতে চায় এজন্য আমরা বলি আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনরূপ মাজহাবি সংকীর্ণতাবাদ এজন্য এই বাংলার জমিনে আহলে হাদিস আন্দোলনের অন্যতম প্রয়োজন এ কারণেই যে মানব রচিত অসংখ্য মাজহাব মতবাদ
ইজম তরিকার বেড়া দ্বারা আবিষ্টিত এই মানব সমাজকে আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে মানুষকে পরিচালনা করার জন্য এই আহলাদিস আন্দোলন বাংলার জমিনে প্রয়োজন এজন্য আমরা সকলের কাছে আহ্বান জানিয়েছি আসুন পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি সম্মানিত ভাইরা আমার এজন্য আজকের সম্মেলন থেকে আমাদের শপথ নিতে হবে পরকালীন নাজাত পারলৌকিক জীবনে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে যেমন কৈশে যুগ শ্রেষ্ঠ মহামনীষী বড় পীর বলে খাত আব্দুল কাদের জিলানী তিনি যে কথা বলে গেছেন একটিমাত্র নাজাত প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে সুন্নাতের অন্য কোনো নাম নেই তিনি বলেছেন লা ইসমা লাহুম ইল্লা ইসমু ওয়াহিদ ওয়া সাহাবুল হাদিস জুরবলন সুবহানাল্লাহ তাদের একটিমাত্র পরিচিতি তাদের একটিমাত্র নাম সেটা হলো সাহাবুল হাদিস এজন্য দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ তিনি বলেছেন এই পৃথিবীতে একটিমাত্র মুক্তিপ্রাপ্ত দল নাজাত প্রাপ্ত দল সেটা হলো আসহাবুল হাদিস লিআন্নাহুম লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস তিনি বলছেন তারা নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত এজন্য যে তারা হাদিস ছাড়া অন্য কিছু বোঝে না এজন্য আলাদিস কোন শিশু সন্তান এবং যে কোনো ডিগ্রিওয়ালা নয় এমন একজন সাধারণ মানুষের কাছে কোনো মাসালা বললে তার নির্দিষ্ট ঠিকানা বলতে হয় সহি সনদে বর্ণিত হাদিসের কথা বলতে হয় না হলে কোনো ডিগ্রি দিয়ে আহলাদ দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না এজন্য আজকের সম্মেলন থেকে বজ্র কঠিন শপথ নিতে হবে মানুষ যখন দলাদলি বিভিন্ন পর্যায়ে রাজনীতিতে ধর্মীয়ভাবে দলাদলিতে মারামারিতে লিপ্ত এই মুহূর্তে তাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের পতাকা তলে আহ্বান জানানোর জন্য আমাদেরকে বজ্র কঠিন শপথ দিতে হবে এজন্য আজকে তো আমরা সামনে আসতে পেরেছি বিশেষ করে আমি দীর্ঘ একটি বছর হার্ট অপারেশন করে এবং ব্রেন স্ট্রোক হয়ে আমার মৃত্যু একেবারে সন্নিকটে এসে গিয়েছিল সেই অবস্থা থেকে যে আজকে আপনাদের মতো এই মহাব্বতের ভাইদের সাথে দেখা হওয়া শুধু নয় কথা বলতে পারছি এর চাইতে বড় সুখে আমার কাছে আর কিছু হতে পারে না কিন্তু কষ্ট লাগে বিভিন্ন জায়গায় যখন সফরে যেতে পারি না মোটর সাইকেল ড্রাইভ করতে পারি না যার মধ্যে সেই শক্তি যেন আল্লাহ আমাকে দান করেন আপনাদের মতো মানুষের সাথে উঠতে পারলে বসতে পারলে মেলামেশা করতে পারলে এই ভাবের আদান প্রদান করতে পারলে আমি মনে করি আমি আরো তাড়াতাড়ি সুস্থ উঠব এজন্য আমার সুস্থতার জন্য আমিরে জামাতের সুস্থতার জন্য আমাদের মুবাল্লিগ দায়ীদের জন্য সুস্থতা কামনা করে এই সম্মেলনের শেষ পর্যন্ত আপনারা টিকে থাকবেন নির্দিষ্ট সময় মতো আমিরে জামাত আসবেন ইনশাআল্লাহ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে সে আলোকে বাড়িতে যে শাখায় শাখায় শাখাকে শক্তিশালী করবেন এলাকা শক্তিশালী করবেন উপজেলা শক্তিশালী হবে তাহলে আহলাদিস আন্দোলন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কোনো শত্রু কোনো ধরনের বিদ্বেষপরায়ণ ব্যক্তিরা আহলাদিস আন্দোলনের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আবারও দোয়া আছে আমার সংক্ষিপ্ত কথা থেকে শেষ করলাম ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার সামনে একটি বই আছে বইগুলো পড়বেন মাসিকা তাহরিক পত্রিকা পড়বেন আমি আমাদের লেখা ইসলামিক খেলাফত নেতৃত্ব নির্বাচন আজকে যখন রাজনীতির নামে বাংলাদেশে চলছে
দমননীতি শোষণ নীতি বিভিন্নভাবে মারামারি খুনাখুনি এই অবস্থায় ইসলামিক খিলাফত কিভাবে প্রতিষ্ঠিত হবে তার দিক নির্দেশনায় বইয়ের মধ্যে দেওয়া আছে এটা পড়বেন এবং নতুন একটি বই আমরা জামাতের লেখা পোশাক ও পর্দা এটা পড়বেন বিশেষ করে আরেকটি নতুন বই মৃত্যুর পয়ব যেসব আমলের পর্যন্ত চলমান মোহাম্মদ সালেহ আল মনজিদ সৌদি আরবের যুগশ্রেষ্ঠ লেখক এবং অনুবাদ করেছেন আব্দুল মালেক এই বইটা কিনবেন আর সালাতুর রসুল তো আপনারা জানেন এই সালাতুর রসুলে মানুষের জীবন পরিবর্তন করে দেবে এবং আমাদের হাদিস ফাউন্ডেশনের যে প্রকাশিত আপনার ছোট্ট সুনামণি যে বিভিন্ন দুনিয়াবি বস্তুবাদী এমনকি ডারউইনের থিওরি পড়ে যারা জীবন গঠন করছে তার এই অবস্থায় আমাদের হাদিস ফাউন্ডেশন লিখিত সুনামণিদের যে ছোট্ট ছোট বই সোনামণিদের মাসুম দোয়া শিক্ষা শিশুর দুনিয়াত শিশুর বাংলা এবং শিশুর ইংরেজি ও শিশুর গণিত পাশে হাদিস ফাউন্ডেশন স্টলে পাওয়া যাবে আপনি গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ